বছরটি প্রায় শেষ হওয়ার পথে, আর কিছুদিন পরেই আমরা 2015 সালে পদার্পণ করব। তাই বিদায়ী বছরটিতে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেও অনিশ্চয়তা কাটেনি, ফলে বিনিয়োগ বাড়েনি, তবে বেড়েছে বেকারত্ব। জিডিপির প্রবৃদ্ধির হার না কমলেও অর্থনৈতিক সেক্টরে বড় কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সেই বিদায়ী বছরের হালচাল, অর্থাৎ 2014 সালের হালচাল চিত্রে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও অর্থনৈতিক ম্যানেজমেন্টে ধস নেমেছে, বেড়েছে দুর্নীতি, বিদেশে জনশক্তি রপ্তানি গেল দুই বছরে অনেক কমে গেছে। তারপরও সামষ্টিক অর্থনীতির সূচক আপাত দৃষ্টিতে ভালো থাকলেও তার সুফল কিন্তু জনগণ পাচ্ছে না। শ্রমজীবী মানুষেরাই চালিয়ে রেখেছে বাংলাদেশের অর্থনীতির চাকা। একটি বিদেশি গণমাধ্যমে এ নিয়ে বলা হচ্ছে, বিদায়ী বছরটির অর্থনীতির চিত্র তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। রিক্সা চালক রফিকউদ্দিনের কাছে মনে হয়েছে গেল বছরের অর্থনীতি বেশ ভালোই গেছে। তার যুক্তি, হরতাল অবরোধ বা রাজনৈতিক সহিংসতা তেমন ছিল না, তাই প্রতিদিনই তিনি রিক্সা চালাতে পেরেছেন, যা আয় রোজগার হয় তা দিয়েই তিনি ভালোভাবে চলে যাচ্ছে তার দিন। কিন্তু হরতাল অবরোধ বা সহিংসতা হলে তার আয় কমে যায়, সংসার চালাতে কষ্ট হয়, জিনিসপত্রের দাম বিদায়ী বছরটিতে খুব একটা বাড়েনি, তাই সব মিলিয়ে বছরটিকে ভালোই মনে করেন রিক্সা চালক রফিকউদ্দিন। তার দাবি, সব কিছু আগের দরকার রাজনৈতিক নেতাদের মানসিকতার পরিবর্তন, তাহলেই দেশ এগিয়ে যাবে, অর্থনীতিও ভালো থাকবে। সর্বশেষ গত জুনে বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে, অর্থাৎ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2014-তে বলা হয়েছে, 2013 সালে বাংলাদেশে মোট বিদেশি বিনিয়োগ আগের বছরের চেয়ে 26% বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2013 সালে বাংলাদেশে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $159.90 লাখ। 2012 সালে বাংলাদেশে মোট বিদেশি বিনিয়োগ ছিল $129.30 লাখ। 2013 সালে সম্পূর্ণ বিনিয়োগ এসেছে $54.10 লাখ, যা আগের বছরের তুলনায় 9%-এরও বেশি। একটি তুলনামূলক চিত্র এটা মূলত। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান হেইজ মনসুর একটি বিদেশি গণমাধ্যমকে জানিয়েছেন, 2014 সালটি রাজনৈতিকভাবে শান্তিপূর্ণই ছিল, তাই সবার ধারণা ছিল এবার বিনিয়োগ বাড়বে, কিন্তু বছর শেষে যা দেখা যাচ্ছে বিনিয়োগ সেভাবে বাড়েনি। 2013 সালে বৃদ্ধির হার যা ছিল, 2014 সালেও একই পরিস্থিতি। আসলে সরকারের তরফ থেকে অর্থনৈতিক সংস্কারমূলক কোনো কার্যক্রম নেওয়া হয়নি, ফলে যেটা হচ্ছে এক্সপোর্ট প্রবৃদ্ধি প্রথম 5 মাসে দেখা গেল 1% মতো, যা আগের বছর ছিল 12-13%, কিন্তু বছর শেষে এক্সপোর্ট প্রবৃদ্ধি 12-13% নিয়ে যাওয়া কঠিন, কারণ গার্মেন্ট সেক্টরের অনেক ক্রেতা অন্য দেশে চলে গেছেন, আমাদের যেসব উদ্যোগ আছে তাতে তারা হয়তো আবার ফিরে আসবেন, ততদিনে কিন্তু আমাদের এক্সপোর্ট প্রবৃদ্ধি গত বছরগুলোর তুলনায় অনেক কমে যেতে পারে। এই ছিল রিসার্চ পলিসি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসানুল্লাহ হেইজ মনসুরের মূল্যায়ন। এই রিসার্চ পলিসি ইনস্টিটিউটের এক হিসাবে দেখা গেছে, প্রতি বছর 18-20 লাখ শিক্ষিত মানুষ চাকরির বাজারে আসছে। এইসব শিক্ষিত ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা না করা গেলে শিক্ষিত বেকারত্ব দিন দিন বেড়েই যাবে, আবার বিদেশে জনশক্তি রপ্তানি অনেক কমে গেছে। এবছর 4 লাখের, এই বছর 4 লাখের বেশি মানুষ বিদেশে পাঠানো যায়নি। আগের বছরও সংখ্যা একই ছিল, কিন্তু 2012 সালে বা তার আগে বিদেশের জনশক্তি গেছে 6-8 লাখের মতো, ফলে দেশের চাকরির বাজারে এই মানুষগুলোর ভিড় করেছেন, ফলে চাকরির বাজার স্বাভাবিক রাখতে হলে বিনিয়োগ বাড়াতে হবে বলে মনে করেন ডক্টর আহসান হেইজ মনসুর। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রবাসী ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার মধ্যে বাংলাদেশ 6.2% প্রবৃদ্ধি নিশ্চিত করেছে, গত 1 দশকে দারিদ্র্যের হার 57-25% নামিয়ে আনা হয়েছে, মাথাপিছু আয় 65% বেড়েছে,
ডাবল ডিজিট থেকে মুদ্রাস্ফীতি আবার 7.5% নামিয়ে আনা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে প্রায় 1 কোটি। তিনি ওই সময়ে বলেছিলেন, এ সময়ে রপ্তানি আয় 3 গুণ বাড়িয়ে 10.53 বিলিয়ন থেকে 30.5 বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ 5 বিলিয়ন ডলার থেকে 14.5 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 20 বিলিয়ন ডলারে কোঠা ছুঁয়ে এখন 22 বিলিয়ন ডলারে হয়েছে। শেখ হাসিনা বলেন, তার সরকারের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে 2021 সালের মধ্যে একটি শিল্পায়িত মধ্য আয়ের ডিজিটাল দেশ হিসেবে গড়ে তোলা, আর 2041 সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়া। সেভাবেই কাজ করে যাচ্ছে তার মতে আওয়ামী লীগের সরকার। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম গত মাসে একটি পত্রিকায় নিবন্ধ লিখেছিলেন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। সেখানে তিনি বলেছেন, প্রবৃদ্ধি ভালো হলে সরকারের রাজস্ব আহরণের মাত্রাও বৃদ্ধি পায়, তার ফলে সরকার বাজেট ঘাটতি সীমার মধ্যে রেখেও দারিদ্র বিমোচন সংক্রান্ত যেসব বেসরকারি কর্মকাণ্ড পরিচালনা করা উচিত সেক্ষেত্রে উদ্যোগ নিতে পারেন। ভারতের প্রবৃদ্ধি বেশি হওয়া সত্ত্বেও কিছু কিছু সূচকে তারা আমাদের চেয়ে পিছিয়ে আছেন, তবুও প্রবৃদ্ধি একটা পূর্ব শর্ত হচ্ছে সার্বিকভাবে দেশের অর্থনীতি এবং সামাজিক উন্নয়ন। এক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করার জন্য আমার মনে হয় নীতি নির্ধারণকে খুব বেশি মাত্রায় গুরুত্ব দেওয়া উচিত। এই ছিল সাবেক তত্ত্বাবধায়ক সরকারের যে অর্থ উপদেষ্টা ছিলেন ডক্টর এবিএম আজিজুল, তিনি একটি পত্রিকায় যে নিবন্ধ নিয়ে সেই নিবন্ধের এক সারাংশ। এই ছিল 2014 সালের সার্বিক হালচিত্র অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং প্রবৃদ্ধির দিক থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন বেতার বাংলা লন্ডন স্টুডিও থেকে।